প্রিয় সহকর্মী বৃন্দ আমরা পুষ্টি বাগান যেগুলো আমরা বাড়িতে করতেছি বিভিন্ন জায়গাতে বসত বাড়ির আশেপাশে আমরা চাচ্ছি যেসব বাগানই আছে যারা ছাদে করতে আগ্রহী তারা কিন্তু সহজেই তার সাদে এই যে ফলের যে পরিত্যক্ত ক্যারেট আছে সেই পরিত্যক্ত ক্যারেট গুলো যদি সে অল্প দামে কিনে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দরে কিনে ক্রেটের ভিতরে সিমেন্টের যে বস্তা সেই বস্তার দিয়ে নিতে হবে দিয়ে মাটির মিশ্রণ মাটি জৈব সারের মিশ্রণ সুন্দর করে দিয়ে সেখানে এরকম পাশাপাশি যদি রাখে তাহলে বেডের মতো মনে হচ্ছে না তাহলে এরকম করে যদি ছোট্ট করে মনে করেন একটা বেডে কয়টা করে ক্যারেট আছে এখানে ছয়টা করে আছে এই ছয়টা করে পাঁচ ছক তিরিশ তিরিশটা ক্রেটস যদি থাকে তাহলে পাঁচ ধরনের ফসল সবজি সহজেই করতে পারবে সাথে সাথে মনে করেন যদি বেগুন চাষ করে বেগুনের চারা লাগানোর সময় সে কিন্তু এর নিচে বেগুন চারা যখন লাগালো তখন অন্য আর একটা শাকের বীজ কিন্তু সাথে সাথে ছিটিয়ে দিতে পারবে আন্ত ফসল হিসাবে যতদিন পর্যন্ত এই বেগুন গাছটা বড় না হয় ততদিন পর্যন্ত কিন্তু দুইবার সে সহজেই এই শাকটা খেতে পারবে আবার এরকম ভাবে মরিচের ক্ষেত্রেও আচ্ছা তাহলে হয় যখন আমরা এরকম বেড বেড করে সাজিয়ে করব তাহলে পর্যায়ক্রমে এই বেড থেকে আমরা শাকসবজি তুলতে পারবো পারিবারিক পুষ্টির চাহিদাটা পূরণ হবে সাধারণত কৃষক ভাইরা যেটা করে এবার জানার না থাকার কারণে অথবা বীজের অভাবের কারণে তারা একই রকম ফসল যে লাগায় লাল শাক পুরো লাগায় সব জায়গায় লাল শাক আবার যে ডাটা শাক লাগায় পুরো জায়গায় লাগায় এক রকম হয়ে যায় একরকম হলে কি হয় কিছুদিন প্রথম একবার খাওয়ার পরে আর আগ্রহ থাকে না কিন্তু পারিবারিক পুষ্টি বাগানে বিভিন্ন রকমের শাকসবজি থাকার কারণে এক একটা শাকসবজিতে এক একটা পুষ্টি গুণ থাকে তারপরে সাথে সাথে আবার আপনার ভিন্নতা থাকার কারণে স্বাদের ব্যাসকমের কারণে কি হয় দেখা যাচ্ছে যে আজকে একটা খালো আমার বাচ্চারা একরকম খেলো কালকে আর এক রকম খেলো তাহলে প্রত্যেকটা জিনিসই টেস্টি লাগবে ভালো লাগবে এবং এই বাগানটা টিকে থাকবে আর যদি একই রকম হয় গতানুগতিক হয় তাহলে টিকে থাকে না তাহলে ভালো লাগবে না তাহলে এই পাঁচটা বেডে পাঁচ রকমের শাকসবজি সবজি থাকলো আর সাথে দুই পাশে দুই পাশে দুটো মাচা দিয়ে ওখানে আমরা লতা জাতীয় যেসব শাক সবজি আছে যেসব সবজি আছে লাউ হতে পারে চাল হতে পারে করলা হতে পারে শশা হতে পারে সময় অনুযায়ী যখন যে ধরনের সময় সেই সময় অনুযায়ী মৌসুম অনুযায়ী যদি আমরা ওই লতা জাতীয় ফসলটা লাগাই তাহলে এটা কিন্তু সফলভাবে এই বাগানটা টিকে থাকবে সাস্টেন করবে অনেক সময় দেখা যায় কিছু কিছু সাত বাগানে আমরা গতকালকে দেখে আসছি যে শীতের মৌসুমে তারা অল্প কিছু করেছিল তারপরে এখন সব এলোমেলো হয়ে আছে কিন্তু যদি আপনার এই সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে করা যায় সেই কিন্তু সহজেই কিন্তু সারা বছর কন্টিনিউ করতে পারবে এবং তার এই সাত বাগানটা একটা বাগান সাধারণত মুক্ত হয় খুব কম পরিমাণ ব্যবহার করে যে কারণে এখানকার ফসল হবে পুরোটাই নিরাপদ ভালো স্বাস্থ্যসম্মত তাহলে আমরা আমাদের জাতিকে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল হিসাবে গড়ে তুলতে গেলে কিন্তু এই পরিকল্পিত বাগান পরিকল্পিত পুষ্টি বাগানের গুরুত্ব অপরিসীম এই আমরা যারা কৃষি বিভাগে আমরা আছি মাঠ পর্যায়ে বিভিন্ন প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে আমাদের টার্গেট থাকবে আমাদের কৃষক ভাইদের যেন সঠিক প্রযুক্তি সঠিকভাবে ছড়িয়ে দেই তারা যেন উপকৃত হয় তারা উপকৃত হলে আমার দেশ উপকৃত হবে ঠিক আছে এই দেশের যে খাদ্যের স্বয়ং দেশের যে খাদ্যের চাহিদা পূরণ এটার ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম তাদের আন্তরিক চেষ্টা জড়িত তাদের এই কারণেই তাদের এই চেষ্টার কারণে কিন্তু আমরা এই কৃষির উন্নয়ন করতে পারছি তাই না এই জন্য এটাকে ধরে রাখতে হবে এগিয়ে নিতে হবে এই জন্য যে মডেলটা এখানে আছে সেই মডেলটা সরেজমিন দেখে বুঝে আপনারা আপনাদের যেসব সাত বাগান আছে সেগুলো কিন্তু দয়া করে বাস্তবায়ন করবে সাধারণ মানুষ এখান থেকে শিখবে জানবে এখানে দেখেন পাঁচটা বেড়ে পাঁচ ধরনের সবজি এর পাশে কি আছে এটা কি ফল গাছ গাছ এরকম পাশাপাশি তিনটা তিনটা আমরা ফলের দিয়েছি আর দুই পাশে যে মাচা এই মাচাতে দুইটা ক্যারেটে করে আপনি লতানো জাতীয় শাকসবজি তুলে দিলে সুন্দর ভাবে হয়ে যাবে যাই হোক আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন না হলে আমরা শেষ করবো